কেন্দ্রে বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে বিজেপি সমর্থিত কর্মীরা নানান কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার 38 জোলাইবাড়ি মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে জোলাইবাড়ি বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয়। তার পাশাপাশি জোলাইবাড়ি বাজারের বিভিন্ন জায়গায় জোলাইবাড়ি ফাঁড়ি থানা ও বিদ্যুৎ দপ্তরের অফিসে স্যানিটাইজ করল যুব মোর্চার সদস্যরা। যুব মোর্চার উদ্যোগে কলসির মুখ এডিসি ভিলেজে করোনা আক্রান্ত লোকজনদের মধ্যে ডাক্তারের নির্দেশিকা অনুযায়ী লেখা ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এই সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 38 জোলাইবাড়ি বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী, জোলাইবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জোলাইবাড়ি মণ্ডলের বাজারের হসপিটাল এবং থানা সহ ব্যাংক সহ মিলাই আমরা এই বাজারের সমস্ত জায়গাকে আমরা স্যানিটাইজার করতে যাচ্ছি এবং এই বাজারের পথ চলা সাধারণ জনগণ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে আমরা সকলের মাধ্যমে আমরা মাস্ক এবং স্যানিটাইজার আমরা আজকে বর্জন করতে যাচ্ছি। এরপরে আমরা আজকের এই প্রোগ্রামের পরে আমরা এলাকার মধ্যে থেকে যেসব ফ্যামিলিগুলো করোনা আক্রান্ত হয়েছে আমরা ওই সমস্ত ফ্যামিলির হাতে আমরা কিছু ত্রাণ সামগ্রীকে আমরা দেব এবং আমাদের এই করোনা প্রাককালে ভারতীয় জনতা আত্রি জোলাইবাড়ি মণ্ডল। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।